ইদানিং তরুণ সমাজের মাঝে ফ্রি এনার্জি নিয়ে দারুণ উৎসাহ উদ্দীপনা দেখি। বিজ্ঞান প্রেমী হোক বা সাধারণ মানুষ, সবার কাছেই একই কথা, ফ্রি এনার্জি কিভাবে পাই? যেভাবে বিদ্যুতের দাম বাড়ছে, ফ্রি এনার্জি মেশিন বলতে এখনো বোঝানো হয়েছে যা কিনা বাহ্যিক শক্তি ছাড়াই নিজের উৎপন্ন শক্তি দিয়েই চলে ও সাথে অন্যান্য যন্ত্রপাতি চালানোর উপযুক্ত শক্তি সরবরাহ করতে পারে। একটা ব্যাটারি দিয়ে মোটর চালাবো, আবার সেই মোটরের সাথে একটা ছোট জেনারেটর থাকবে যা কিনা বিদ্যুৎ তৈরি করবে মোটর ঘোরার সাথে সাথে। আবার সেই জেনারেটর থেকে উৎপন্ন বিদ্যুৎকে আবার ব্যাটারিতে দেওয়া হবে, অথবা কোনো ম্যাগনেটকে কয়েলের চারিপাশে ঘোরানো হবে, তাতে কয়েলের যে বিদ্যুৎ উৎপন্ন হবে তা দিয়ে আবার একটা ছোট মোটর বা ইলেকট্রিক্যাল ম্যাগনেটকে চালানো হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন উপায়ে বাতলানো আছে যা ইউটিউবে ঘাটলে পাওয়া যায়। সেদিন তো শুনলাম আমাদের দেশেও নাকি কোনো কোম্পানি এক বিশেষ আইপিএস তৈরি করছে যার ব্যাটারি সারা বছর মাত্র একবার চার্জ দিলেই বাকি 365 দিন চলবে। নলকূপ চেপেও নাকি ব্যাটারি চার্জ দেওয়া যাবে এমন খবরও শুনতে পেলাম। তো সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এই ভদ্রলোকের আবিষ্কার। তিনি সর্বপ্রথম এই শক্তিশালী মোটরটিকে তার বাসাবাড়ির বৈদ্যুতিক লাইন থেকে সংযোগ দিয়ে এই বড় লোহার গোল চাকা বা হুইলটা ঘোরানো হচ্ছে এবং ওই হুইলটা রানিং হওয়ার পরে জেনারেটরকে ঘোরাচ্ছে এবং তিনি জেনারেটর সুইচ দিয়ে দেখাচ্ছেন আপনাদেরকে সরাসরি, এবং উনি জেনারেটর শক্তি বৃদ্ধির জন্য হুইলের যে রাবারটাকে টাইট করে নিচ্ছেন, যত টাইট করবেন তত জেনারেটর শক্তি পাবে নিজে নিজে ঘোরার জন্য। আসলে জেনারেটরকে এই হুইলের শক্তির মাধ্যমে ফ্রি বৈদ্যুতিক যে পাওয়ার সিস্টেম ওইটা তৈরি করছে এই হুইল, আর এই হুইলকে ঘুরাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শক্তিশালী মোটরটি, আনুমানিক 2000 ওয়াটের এই মোটরটি হুইলকে ঘুরাচ্ছে। খুবই বিস্মিত এবং অবিশ্বাস্য আবিষ্কার ইদানিং আমরা লক্ষ্য করছি, যেটা মানুষের কল্পনায়ও ছিল না। সম্মানিত ভিউয়ার্স, এখনো কিন্তু মোটরটি, শক্তিশালী মোটরটি তার বাসা বাড়ির কারেন্ট দিয়ে চলছে। তিনি এই মুহূর্তে চেক করে দেখাবেন আপনাদেরকে এই মোটরটি জেনারেটর থেকে ঘুরবে, আর সেটাই তিনি দেখাচ্ছেন জেনারেটর থেকে বোর্ডের লাইন দেওয়া এবং এই জেনারেটর লাইন দিয়ে মোটরটি ঘুরবে। মোটরটি ঘুরলে হুইলটি ঘুরবে এবং সেই হুইল ঘুরলে জেনারেটর ঘুরবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেক হুজুরও তার দীর্ঘদিনের প্রচেষ্টায় ফ্রি এনার্জি বা ফ্রি ইলেকট্রিক্যাল জেনারেটরের আবিষ্কার করেছেন। তিনিও তার হুইলকে শক্তভাবে ধরে রেখেছেন জেনারেটর যাতে ভালোভাবে চলে। এই আবিষ্কার মাত্র আমাদের মাঝে দৃশ্যমান, কিন্তু ভবিষ্যৎ, অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সকলেই এই আবিষ্কারের সুফল এবং সুলভ ব্যবহার দৈনন্দিন জীবনে এর প্রয়োগ করতে পারব ইনশাল্লাহ। এখান থেকে হচ্ছেন 600 ওয়াট বৈদ্যুতিক ওয়াট উৎপাদন হয়েছে এবং ওই মোটরটিও অনেক হেভি মোটর যার কারণে লোড নিচ্ছে না এই জেনারেটর থেকে। তিনি সম্ভবত পুরোপুরিভাবে সাকসেসফুল হন নাই। আসলে জেনারেটর যেই পাওয়ার উৎপন্ন হয় ওই পাওয়ার দিয়ে কিন্তু হুইলের মোটরকে ঘোরানো হয়, হুইলকে যে মোটর ঘোরায় ওই মোটরকে ঘোরানো হয়, তারপরে অবশিষ্ট পাওয়ার বা শক্তি বা ওয়াট যতটুকু অবশিষ্ট থাকে সেটা দিয়ে ফ্রি অন্যান্য ইলেকট্রিক্যাল ডিভাইস বা এরকম বড় বড় মোটর ঘোরানো হয়।